গত ফেব্রুয়ারির পর থেকেই মাঠের বাহিরে নেইমার। ইঞ্জুরিতে ছিটকে পড়ার পর এত দীর্ঘ সময় আর কখনোই মাঠের বাইরে থাকেননি এই ব্রাজিলিয়ান। তবে সম্প্রতি চোট থেকে ফিরে যোগ দিয়েছেন পিএসজির অনুশীলনে। ক্লাবে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শীঘ্রই মাঠে ফিরছেন 31 বয়সী এই তারকা। আর সেই ম্যাচেই তার দেখা হয়ে যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। এবছরের 19 ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে খেলায় মারাত্মক চোটে পড়েন নেইমার। সেই থেকেই মাঠের বাইরে আছেন। গত মৌসুমে লিগের প্রায় অর্ধেক ম্যাচেই খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগ জিততেও ব্যর্থ হয় পিএসজি। প্রায় গুঞ্জন ওঠে তাকে বিক্রি করে দেওয়ার। চলতি দলবদলে নেইমারের দলবদল নিয়ে বেশ গুঞ্জন বাজারে। তবে নিউনেল মেসির ইন্টার মিয়ামিতে চলে যাওয়া এবং এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তা হয়তো পিএসজিকে বাধ্য করবে তাকে দলে রেখে দিতে। এমন অবস্থায় আগামী মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে পিএসজি। চোট কাটিয়ে পিএসজির সঙ্গে যোগ দিয়েছেন নেইমার। সামনের মৌসুমে ক্লাবের হয়ে জ্বলে উঠতে চান তিনি, তাই প্রাক মৌসুম ম্যাচকেও গুরুত্ব দিচ্ছেন। পিএসজির প্রাক মৌসুম প্রীতি ম্যাচ এরই মধ্যে শুরু হয়ে গেলেও মাঠে নামা হয়নি নেইমারের। গত শুক্রবার 21 জুলাই লা হার্ভের বিপক্ষে প্রথম ম্যাচে 2-0 গোলে জয় পেয়েছিল পিএসজি। দ্বিতীয় ম্যাচে দীর্ঘ 5 মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। এই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ হিসেবে থাকছে সৌদি ক্লাব আল নাসর। এই ম্যাচে নেইমার খেলতে নামলে দেখা হয়ে যেতে পারে পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। বার্সেলোনায় থাকাকালীন সময়ে বেশ কয়েকবার লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন সে সময়ের অন্যতম এই দুই তারকা। সবচেয়ে চলতি বছরের জানুয়ারিতে মাঠে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল নেইমার ও রোনালদো। রিয়াদ অল স্টার একাদশের বিপক্ষে পিএসজির সেই প্রীতি ম্যাচে ছিলেন নেইমার, মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ম্যাচটিতে পিএসজি শেষ পর্যন্ত 5-4 গোলে জয় পেয়েছিল। জোড়া গোল করেছিলেন রোনালদো, তবে প্লান্টি মিস করেছিলেন নেইমার জুনিয়র। ধন্যবাদ।